প্রতিটি মানুষের ভেতরেই থাকে দুটো সত্তা, মানুষের ভালো মন্দ দিক নিয়ে ফজলুল করিমের গল্পে ধারাবাহিক নাটক ধূসর মানুষ তৈরি করলেন নির্মাতা তাজু কামরুল। অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, জ্যোতিকা জ্যোতি, হাসান জাহাঙ্গীর। সহকর্মী আফফান মিতুলের কাছে ধূসর মানুষের নানান অভিজ্ঞতার কথা জানালেন কলাকুশলীরা। দাওয়াতে না যাওয়াটা অসম্মানের। আচ্ছা, গিয়ে মনে হয় ওনার কাছে শুনলেই জানা যাবে। ছোট বউ ভালো বলছে। আমি যে যেতে একেবারে মানা করেছি তা কিন্তু না। এই জন্য চাচা আমাদের কাছ থেকে জানার জন্য এই ব্যবস্থাটা করেছে। নাটক অভিনয় করতে গেলে মেজাজ খারাপ হয়, এটা আমি বলেছি এখন, মানে রিসেন্ট যেরকম সিস্টেম চলছে, আমি যখন কাজ শুরু করেছি তখনকার কথা এটা না, এখন রিসেন্ট সময়কার কথা। মানে যেভাবে প্রপার একটা কাজ হওয়া উচিত, যে আমি টাইমলি আমাকে কল দেওয়া হবে, আমি সেটে যাব, আমাকে স্ক্রিপ্ট দেওয়া হবে, আমার ক্যারেক্টার নিয়ে কাজ করার স্কোপ দিতে হবে, ডিরেক্টর আমার সাথে শেয়ার করবে। দেখা গেল যে তিন দিনের কাজ একদিনে করা হচ্ছে, আমাকে একদিনের যেন একদিনের টাকা দিয়ে বাজেট, যে এখন ডিরেক্টরেরও দোষ নেই, বাজেট কম। ভাই তুমি এটা কি করতেছো? হ্যাঁ কি করতেছি? ফুটবল খেলতেছি। দেখতেছো যে ডালা কাটতেছি, ডালাগুলা বড় হয়ে গেছে। শুনো, ইদানিং না তোমার কার্যকলাপ আমার ভালো লাগে না। তোমারে পাড়াইলাম শ্বশুর বাড়িতে কিছু টাকা পয়সা নিয়ে আসো, আনতে পারলে না। এই টাকার আশা না থাকে, সময় নষ্ট না করে এই সময়টা যদি আমি আমার এই যে ক্ষেত খামারের মধ্যে মনে করে সবজি চাষ করতাম, তাও এতদিন বড় হইতো, বেচা দুইটা পয়সা কামাইতে পারতাম। সেটা আমিও ভাবছি, কিন্তু এতে আমার কি দোষ বলো? আমার উপরে এত রাগ করতেছো কেন? দূষর মানুষ নাটকের কনসেপ্টটা হলো আমাদের সমাজের মানুষগুলো তাদের নিজের স্বার্থের জন্য অনেক সময় ভিতরের মানুষটাকে, ভিতরের রূপটাকে পরিবর্তন করে, ভিতরের রংটাকে পরিবর্তন করে। আমাদের যে ভিতরে আরেকটা মানুষ বসবাস করে বা তার ভিতরে যে আরেকটা রং আছে, সেই রংগুলা, নেগেটিভ রংগুলা, এই রংগুলো এই নাটকের মধ্যে তুলে ধরা হয়েছে। নাটক বানাতে গিয়ে ডিরেক্টরদের অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। তুমি তোমার ভাইয়ের পক্ষ নিতে পারো, আমি তো নিতে পারি না, কারণ তারা হচ্ছে তোমার ভাই, আমার তো ভাই না, আমি তাদের জন্য কেন মিথ্যা কথা বলবো? না, আমি কইতে চাইছিলাম কি, যে ভাইজানদের সম্মান করলে তো মানুষ আমাদেরও সম্মান করবে, তাই না? আমি যে ক্যারেক্টারটা করছি তার নাম হচ্ছে নাসিম। মধ্যে মধ্যে নীতি চেঞ্জ হয়ে যায়, যার জন্য হাফ নীতিবান বলবো। যখন আমি শুনি যে আমার শ্বশুরবাড়ির দিকে টাকা পয়সা আছে, আমার জমি জামা বন্টন হচ্ছে, তখন আমি একটু চেঞ্জ হয়ে যাই। যা সত্য তাই বলছি, প্লিজ তুমি আমারে আর কোনোদিন সুবুদ্ধি দিও না, তোমার কোনো কুবুদ্ধিও চাই না। আমার ভাল লাগে না সংসার, আর ভাল লাগে না আর কিছু আমার।